দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদর আজকে 22 মার্চ শুক্রবার আমরা আজকে আছি সরকারহাট গরুর বাজারে চট্টগ্রামের সর্ববৃহৎতম একটা হাট এটা আমাদের দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় হাটের মধ্যে অন্যতম একটি হাট হচ্ছে সরকারহাট এটার সাথে আরো একটা হাট আছে কিন্তু কারেনের হাট এই দুটো হাটই সবচেয়ে বড় হাট আমাদের একটা হচ্ছে সাতকানিয়াতে আর এটা হচ্ছে আনোয়ারাতে আনোয়ারা তুল্লার দ্বীপে আছি আমরা সামনে কিন্তু বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এর মধ্যে অর্ধেক হচ্ছে মাংসের জন্য অর্ধেক হচ্ছে খামারে পালার জন্য তো শুরু যদি করি আমি এদিক থেকে এদিকে কিন্তু ভালো কিন্তু গরু আছে খামারে পালার জন্য গরু রাখছেন আজকে এই টাইমটাতে যারা খামারে নিয়ে পালতে চান তাদের জন্য কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে একটা গরু সুন্দর এদিক থেকে ঘুরলে কিন্তু ভালো কিছু গরু আপনারা নিতে পারবেন দামদার হচ্ছে কাস্টমারও আছে বেশ ভালো কাস্টমার রয়েছে যে সহযোগিতা করতেছেন আপনাদের জন্য দেখাই খুব সুন্দর বিভিন্ন কালেকশনের গরু এখানে রয়েছে এই যে আঙ্কেল মুরব্বি কি সবাই চেনেন সবাই আসবেন বাজারে যেহেতু ওনারা খুব রেগুলার ব্যবসায়ী এখানকার আপনারা সবাই কিন্তু ওনাদেরকে দেখেছেন এবং আপনারা অনেকেই কমেন্ট করেন ওনাদের দাম দর খুব ভালো কিছু কমেন্ট কিন্তু আপনারা দিচ্ছেন আপনাদের একটা রেসপন্স কিন্তু খুব ভালো থাকে আপনাদের রেসপন্সের কারণে কিন্তু আমরা নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে সহযোগিতা করতে হবে মুরব্বি গরুর দাম দেখতেছি কুষ্টিয়া থেকে গরু কালেকশন করা এগুলো কুষ্টিয়ার গরুগুলো কালেকশন করতেছেন বিভিন্ন চমৎকার গরু আছে এদিকে যদি দেখাই চমৎকার বেশ ভালো ভালো গরু আছে চমৎকার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দাম কেমন ভাই সামনের গরুগুলো দাম তো ভাই এই সাতকানিয়া থেকে এখন দুই তিন হাজার বাড়তি এইটা কেমন দিচ্ছেন জি লালটা এটা ভাই 6,000 দেওয়া দাম আর এটা পাশের সাদাটা এটাও সেম দাম 6,500 এর মধ্যে এগুলো পাবেন আর ছোট দুটা দেখতেছি ওটা হচ্ছে 42,000 ওই সাদা আরেকটা আছে যে ওটা হচ্ছে 55,000 আর বড় তিনটার মধ্যে দাম কেমন এটা 125 125 ওজন হবে কত ওটা ওজন বলতে আপনার সাড়ে তিন গুণ হবে দাঁতে আছে এটা না দাঁত নাই পাশের লালটা আপনার 25,000 দাঁত ছাড়া এগুলো সব দাঁত ছাড়া আর ওই পাশেরটা ওই পাশে 45 দাঁত হয়েছে ওটা দাঁত আছে 45 ওই পাশে ওজন কেমন হবে ওটা চার মন হবে দর্শক এগুলোর দাম কিন্তু ভাইয়াদের থেকে দিছি ওনাদের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব আমি ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন যেহেতু রেগুলার ব্যবসায়ী আমরা কিন্তু এই বাজারটা রেগুলার এই পাশেরটা কত বিক্রি করলেন ওটা হ্যাঁ ওটা 170 170 বিক্রি করে দিয়েছেন ওজন কেমন আছে ওটা 6 মন প্লাস হবে 6 মন প্লাস হবে এক বোতল লোক কিনে নিয়ে গেছেন 170 দিয়ে নিয়েছেন তো দর্শক এরকম বেশ কিছু সুন্দর গরু আছে ভাইয়া যোগাযোগ যদি কেউ করতে চায় আপনাদের সাথে আপনাদের ফোন নাম্বারটা কি দেওয়া যাবে কিনা আমাদের 01611 01677 81 ভাইয়ের নাম কি রিদওয়ান ভাই দর্শক রিদওয়ান ভাইয়ের খান থেকে আমি গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে আপনারা সংগ্রহ করতে আসবেন বাজারে যাদের লাগবে আপনারা ফোন দিবেন ওনাদেরকে ওনারা রেগুলার ব্যবসায়ী এই বাজারটাতে খুব রেগুলার এবং সবসময় খুব ভালো ভালো গরুগুলো কিন্তু রাখেন আপনারা ফোন দিয়ে ওনাদের থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন ওনাদের খামারে এসে তো এদিক থেকে গরুগুলোর দাম যেহেতু দিয়েছি আমি একটু আপনাদেরকে দেখাই গরুগুলো এটা দাঁত হয়েছে দাঁতের গরু সুন্দর ভালোই লাগতেছে কালার ভালো লাগে গরুর আর বড় হবে এটা এটার গরুর কন্ডিশন সুন্দর আবার এইটাও একটা আছে এটাও এগুলো পালার জন্য আপনারা পালতে হবে নিয়ে পালার জন্য কোরবানিতে কিন্তু এই গরুগুলো ভালো চাহিদা থাকবে ওর সাদা কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর গরু কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পাশে আবার এদিকে 60,000 মধ্যেও কিন্তু বেশ ভালো ভালো গরুগুলো কিন্তু আপনাদের জন্য রেখেছেন এই সাদা গরু এগুলোর দাম হয়েছে 60,000-65,000 চাইবে হয়তো 2-3,000 টাকা কম এদিক সেদিক হবে আর কি আবার এই গরুটার একটু শিংটাও খুব ভালো লাগছে এদের অ্যাশ কালারের গরু সুন্দর এটা ভালো জাতের এটা নেপাল জাতের গরু এটা সুন্দর আবার কমের মধ্যেও কিন্তু বেশ গরু আছে এটা কম দামে যারা নিতে চান তারা এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন ভালোই লাগতেছে একটা সুন্দর গরু ভালো লাগছিল
দর্শক যেটা 170 দিয়ে ভাইয়ারা বিক্রি করলেন এটা একটু দেখাই আপনাদেরকে এই গরুটা বেশ বড় একটা গরু দেখলাম এই বাজারের আবার এদিকে কিন্তু সামনে আরো খানগুলোতে গরু রয়েছে তবে এই গরুটা একটু সুন্দরের কম্বলের ঝুলটা অনেক সুন্দর 170 বলছে 170 এ কেমন হইছে আপনারা একটু জানাবেন এটা কিন্তু বিক্রি হয়ে গেছে 170 বললো ওনারা অনেক সুন্দর 170 এর গরু বেশ ভালোই লাগতেছে এখন কতটুকু সত্য বললো সেটা তো জানি না আসলে দর্শক 170 এ বিক্রি করছে বললো আমাদেরকে আবার একজনে বললো 2 লাখ তো জানি না কতটুকু সত্য মিথ্যা ওনারা বলেছেন তারপরও আমার কাছে মনে হলো যে আপনাদেরকে দেখাই এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো এইখান থেকে ছিলাম এই পাশে কিন্তু আবার আসলে বেশ ভালো জাতের গরু কিন্তু আমরা পাবো এই পাশে মিজান ভাই আছে আমি যদি একটু মিজান ভাই থেকে নিয়ে যাই এদিকে কিন্তু বাজারে যেহেতু রমজানের বাজার একটু গরুর কালেকশনগুলো একটু কম কম আছে আবার ওই পাশে কিন্তু খাইনো খালি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছেন মহিষের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আগে পরবর্তী ভিডিওটাতে কিন্তু মহিষের দাম দর নিয়ে কথা বলতে যদি দেখাই এই পাশে আমাদের মিজান ভাইয়ের কাছে যদি একটু যাই যে আমাদের মিজান ভাই আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন গরু কতগুলো আনছেন আজকে বিশটা বেচা হয়েছে কটা বারোটা বেচা হয়েছে এটার দাম কেমন দিচ্ছেন অষ্টমনের উপর আছে সুন্দর চমৎকার শাহিওয়ালের একদম ডাবল নামের একটা গরু ক্রস গরু হ্যাঁ শাহিওয়াল ক্রস গরু আবার ওই পাশে ওইটা নেপাল নাকি এটা 180 150 ওইটার দাম কত ওজন কত ওটা ছয় মনের উপরে আছে আপনার কিন্তু ইয়ে তো দর্শক না এই যে সুন্দর এদিকে কিন্তু আরও বেশ কয়েকটা গরু আছে সুন্দর একটা গরু আছে বড় ভাই ডিস্টার্ব করা যাবে না সুন্দর সুন্দর এটা দাম কেমন কি দিছে এটা ১৫০ ওজন কেমন হবে দাম কত এটার ওটা ৯০ এটা হ্যাঁ ১৫৫ ওজন কেমন আছে এটা ৪.৫ পাশেরটা ওটা ১৫০ ওজন ওজন ধরেন না ৪.১০ সাদাটা কেমন সর্বশেষ হ্যাঁ দাম তেমনি মনে হয় খুবই দাম থাকে আচ্ছা কত হলে দেওয়া আছে এগুলো আচ্ছা দর্শক মিজান ভাইয়ের কালেকশনের গরুগুলো দেখাচ্ছিলাম মিজান ভাইয়ের সাথে কিন্তু আমার সাথে সবসময় ইয়াতে দেখা হয় কথা হয় আমার সাথে প্রতি সপ্তাহে কিন্তু ওনার সাথে কেরানীঘাটে দেখা হয়ে যায় আমার মিজান ভাইয়ের সাথে মাঝামাঝি মিজান ভাই আমাদের সাথে একটু যোগাযোগ করেন আমাদের সাথে ভালোভাবে কথা হয় মিজান ভাইয়ের সাথে মিজান ভাই গরুর কালেকশন সম্পর্কে আমরা কথা বলি উনি কিন্তু সবসময় প্যাকেজ দিয়ে থাকেন আপনাদেরকে বেশ ভালো কিছু প্যাকেজ দেন মিজান ভাই আমাদেরকে ১২৫ করে অ্যাভারেজ দর্শক ১২৫ করে ৫টা এলে বেশ ৪.৫ মনের উপরে হবে এগুলোর ১২৫ করে বলে দিয়েছে অ্যাভারেজ দাম হ্যাঁ কালাম ভাইয়ের সাথে কথা বলবো আমি তো সুন্দর একটা নেপাল দেখাচ্ছিলাম নেপালি একটা গরু সুন্দর ওটা কি বিক্রি হচ্ছে না বেঁধে রাখছে হ্যাঁ ১১৫ পড়বে একদম মাংসের গরু দর্শক গরুকে দাম একটু কমলো নাকি না বাড়লো একটু দাম কমছে দর্শক মিজান ভাই নাম্বারটা দেন দর্শক মিজান ভাইয়ের নাম্বার যারা চান আমাদের সরকারহাটের একটা প্লে লিস্ট করা আছে আমাদের চ্যানেলে আপনারা আমাদের প্লে লিস্টে গেলে কালাম ভাইয়ের নাম্বার মিজান ভাইয়ের নাম্বার কিন্তু আমাদের প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন ওনাদের অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিও থেকে কিন্তু আমরা সংগ্রহ করতে পারবেন যেহেতু রমজানের সময় রোজা রেখেছেন ভাইয়ারা যে কোনো সময় কিন্তু আর কালাম ভাইয়ের সম্পর্কে তো আসলে নতুন করে
ঈদের সময় গরু লাগলে এখানে পাকা খেতে মনে হয়। হ্যাঁ, কালাম ভাইকে কিন্তু আপনারা সবাই চিনেন, কালাম ভাই কিন্তু সবসময় আপনাদেরকে গরু খুব চিপ রেটে দিয়ে দিচ্ছেন। উনি কিন্তু বিভিন্ন চিটাগাং কচুর চট্টগ্রামবাসীর জন্য উনি বেশ ভালো রেট দেয়। তো আমরা অনেকদিন পরে কালাম ভাইয়ের খাইনে আসছি এখানে এসেও, কিন্তু রমজান মাসেও যেখানে পুরো বাজার ফাঁকা এখানেও কিন্তু উনি বেশ ভালো সাইজের কিন্তু বেশ কিছু গবাদি পশু উনি রাখছেন আপনাদের জন্য। আপনারা বাজারটাতে চলে আসবেন, বাজারে আসলে হবে কি দেখে শুনে আপনার মন পছন্দের গরুগুলো সংগ্রহ করতে পারবেন। যারা মাংসের জন্য নেবেন তারা কিন্তু আমি দেখাচ্ছ ইয়াতে এই পাশের খাইনগুলোতে মাংসের জন্য গরু আছে, বিশেষ করে কালাম ভাইয়ের এই খাইনটাতে বেশ বড় সাইজের কিন্তু গবাদি পশু আমি দেখেছি। দামদার হচ্ছে